আচ্ছা, তোমাদের যে প্রসেসটা সম্পর্কে আমি ক্লাস নিয়েছিলাম সেটা সম্পর্কে আমি একটু বিস্তারিত এখন আলোচনা করব, যার জন্য তোমাদের বলেছিলাম যে ভিডিও আপলোড করব। সেটা ছিল যে ইনভার্স ম্যাট্রিক্স বাই গাউস জর্ডান মেথড। ঠিক আছে, তো আমাদের যে ম্যাট্রিক্সটা দেওয়া আছে সেটা আমরা লিখে নিলাম প্রথমে। এই ম্যাট্রিক্সটা আমাদের দেওয়া আছে ইকুয়াল টু, তো এই ইনভার্স নির্ণয় করতে হবে এবং যে পদ্ধতিটা ব্যবহার করব সেটা হলো গাউস জর্ডান মেথড। আর গাউস জর্ডান মেথডের ক্ষেত্রে আমরা জানি লিডিং ওয়ানের উপরেও জিরো, লিডিং ওয়ানের নিচেও জিরো। সো আমরা সেই প্রসেসে নিয়ে আসব এবং এক্ষেত্রে খেয়াল করতে হবে যে আমি বলে দিয়েছি যে যদি যেহেতু একটা 3x3 স্কোয়ার ম্যাট্রিক্স আছে তার সাথে একটা আইডেন্টিটি 3x3 আইডেন্টিটি ম্যাট্রিক্স নেব। আইডেন্টিটি ম্যাট্রিক্স কীভাবে নিতে হয় সেটা আমাদের জানা আছে, যে 100 010 001। তো এর কাজ থাকবে আমাদের যেমন এইখানে যে ফর্ম্যাটটা আছে এই যে আইডেন্টিটি ম্যাট্রিক্সের, ঠিক এই ফর্ম্যাটটা এখানে নিয়ে আসব। আর এখানে যে ম্যাট্রিক্সটা নতুন পাবো সেটা হবে আমাদের এ ইনভার্স। তো এটা হলো প্রসেস। তো প্রথম কাজ হচ্ছে আমাদের লিডিং ওয়ান খোঁজা প্রথম রোতে। তাহলে আমাদের প্রথম রো কিন্তু এই পুরোটা হয়ে যাচ্ছে, ঠিক আছে। তো প্রথম রোতে আমাদের লিডিং ওয়ান খুঁজতে হবে, যেহেতু এখানে টু আছে তো টুকে কীভাবে ওয়ান বানাতে হবে, টু দ্বারা ভাগ করতে হবে। সব পুরো রোটাকে আমি টু দ্বারা ভাগ করে দিয়েছি। তো তাহলে এবার ওয়ান আসছে, এখানে মাইনাস হাফ আসছে, জিরো আসছে, হাফ আসছে, জিরো জিরো। তো আমি পেয়ে গেলাম প্রথম লিডিং ওয়ান, এই যেমন লিখে দিয়েছি লিডিং ওয়ান। তো এর পরের কাজ এই নিচের যে দুটো এলিমেন্ট আছে মাইনাস ওয়ান জিরো, তো এই মাইনাস ওয়ানটাকেও জিরো বানাতে হবে। তার মানে পুরো রোটাকে ওই যে প্রসেসে যোগ বিয়োগ করে জিরো বানানো যায় সেটা করতে হবে। এরপরে যেহেতু এটা অলরেডি এই এলিমেন্টটা জিরো আসছে এটা নিয়ে আমাদের কাজ করতে হবে না, তাহলে আমি সেকেন্ড রো নিয়ে কাজ করি। তো লিডিং ওয়ান বের করতে হলে আমাদের অবশ্যই মাল্টিপল বা ডিভাইডেড বাই দ্বারা করতে হবে, যেমন এখানে ডিভাইডেড বাই দ্বারা লিডিং ওয়ান পেয়েছে। কিন্তু যদি লিডিং ওয়ানের নিচে বা উপরে জিরো বানাতে হয় সেক্ষেত্রে এখানে আমাদের যোগ অথবা বিয়োগ করতে হবে। তো দেখো আমরা লিডিং ওয়ান আর যোগ বিয়োগ কার সাথে করব, যেখানে আমি লিডিং ওয়ানের নিচে জিরো বানাচ্ছি সেই লিডিং ওয়ানের নিয়ে সাথে আমি যোগ বিয়োগ করবো। এখানে যেহেতু মাইনাস ওয়ান আছে আর এখানে ওয়ান আছে, অটোমেটিক এটা যদি আমি যোগ করি জিরো হয়ে যাচ্ছে। তাহলে এই পুরো রোডটাকেই আমার যোগ করতে হবে, এই রো দুটাকে। দেখো আমি এখানে করে দিয়েছি, প্রথমে আমি যেটাকে জিরো বানাবো সেই রোটা আমি প্রথমে লিখবো, যেমন মাইনাস ওয়ান টু, মাইনাস ওয়ান জিরো, ওয়ান জিরো। তারপরে যার সাথে কম্পেয়ার করব, এখানে আমার কোনো কিছু গুণ করতে হচ্ছে না, শুধুমাত্র ওয়ান আর মাইনাস ওয়ান আছে, তো অত শুধু যোগ করলেই হচ্ছে। তো শুধু যোগ করে দিলাম, এই পুরোটা লিখে নিলাম রোটা। তো দেখো এখানে জিরো আসছে। তারপরে যেগুলো যোগ বিয়োগ আছে সেগুলো তোমরা বুঝে করে নেবে, যেহেতু তোমরা বুঝো এগুলো। তো এটা যোগ করলে যেটা আসে সেটা আমি এখন এখানে দেখো এই বসিয়ে দিয়েছি, ওয়ান আছে, তার নিচে জিরো আসছে এবং পুরো রোটা এইভাবে চেঞ্জ হয়ে গেছে। তারপরে যেটা আছে জিরো, যেহেতু এখানে জিরো আছে তাহলে এটা আমাদের আর করতে হচ্ছে না। সো এটা আমাদের কি জিরো রয়ে গেছে, তাহলে প্রথম লিডিং ওয়ান এবং তার নিচে যে দুটা জিরো হওয়ার কথা ছিল সে দুটো আমাকে জিরো বানিয়েছি। এর পরের কাজ পরবর্তী রোতে লিডিং ওয়ান খোঁজা। যেমন প্রথম রোতে লিডিং ওয়ান পেয়েছি এটা নিয়ে আমাদের এখন কাজ নেই, এর নিচেও জিরো আছে। এরপরে হচ্ছে দ্বিতীয় রো, যে জিরো 3x2 মাইনাস ওয়ান হাফ ওয়ান জিরো। তো এটাকে আমাদের লিডিং ওয়ান খুঁজতে হবে। দেখুন প্রথম এলিমেন্টটা তো আর লিডিং ওয়ান হবে না, কারণ এই এলিমেন্ট বরাবর আমি লিডিং ওয়ান পেয়ে গেছি। এরপরে 3x2 আছে, এটাকেই আমি ওয়ান বানাতে পারি। তো যেহেতু লিডিং ওয়ান বানাতে হলে গুণ বা ভাগ করতে হবে, সেটা আমি বলেছি, যেহেতু 3x2 আছে এই রোটাকে যদি 2x3 দ্বারা গুণ করি তাহলেই তো এই পজিশনে ওয়ান হয়ে যাচ্ছে। দেখো এই পুরো রোটাকে আমি 2x3 দ্বারা গুণ করে নিয়েছি। তো এরপরে করলে কী আসে আমি পরের পেজে করেছি। হ্যাঁ দেখো, তাহলে এখানে আমি সেকেন্ড লিডিং ওয়ানটা আমি পেয়ে গেছি। দেখো এই যে জিরো ওয়ান মাইনাস 2x3 1/3 2x3 জিরো। তো লিডিং ওয়ান যেহেতু আমি পেয়ে গেছি, এরপরে কাজ হচ্ছে লিডিং ওয়ানের নিচে জিরো বানানো। তো দেখো এখানে আমাদের কী ছিল, মাইনাস ওয়ান ছিল, এই মাইনাস ওয়ানকে আমার আবার জিরো বানাতে হবে এবং কম্পেয়ার করবো কি যে যে লিডিং ওয়ান পেয়েছি, তার মানে এই যে সেকেন্ড রোতে যে লিডিং ওয়ানটা পেয়েছি এর সাথে কম্পেয়ার করবো। তো এর সাথে কম্পেয়ার করলে দেখো কী আসে, যেহেতু এটা মাইনাস ওয়ান আছে এটাকে যদি জিরো বানাতে হয় অবশ্যই যোগ বিয়োগ করতে হবে। যোগ বিয়োগ করতে হবে কার সাথে, এই যেটা বরাবর আমি লিডিং ওয়ান পেয়েছি তার সাথে। তো লিডিং ওয়ানের দেখো ওয়ান তো আছেই আর নিচে আছে এখানে মাইনাস ওয়ান, তার মানে আমাদের কী করতে হচ্ছে, শুধু এটা যোগ করলে এটাও হয়ে যাচ্ছে। দেখো এখানে আমি যোগ করেছি, প্রথমে যেটাকে জিরো বানাতে হবে সেটা আমি লিখেছি, হ্যাঁ জিরো জিরো মাইনাস ওয়ান টু জিরো জিরো ওয়ান। আর এরপরে যেটা আসছে ওই যে লিডিং ওয়ান যে বরাবর আসছে সেটা আমি লিখে দিয়েছি। দেখো তারপরে জিরো জিরো 4x3 1x3 2x3 ওয়ান আসছে। তো ওই জিনিসটাই আমি এখানে বসিয়ে দিয়েছি, দেখো জিরো জিরো 4x3 1x3 2x3 ওয়ান।
এটা আমি বসিয়ে দিয়েছি। তার মানে এই যে প্রথম লিডিং ওয়ান পেয়েছি তার নিচে জিরো হয়ে গেছে, দ্বিতীয় লিডিং ওয়ান পেয়েছি তার নিচে জিরো হয়ে গেছে। লিডিং ওয়ানের নিচে জিরো আগে বানাতে হবে, তারপরে উপরে জিরো আমরা বানাবো। দেখো এরপরে সেকেন্ড রোয়ের কাজ শেষ, এবার থার্ড রোতে লিডিং ওয়ান খুঁজতে হবে। যেহেতু এই পজিশনে লিডিং ওয়ান পেয়েছি, এই পজিশনে লিডিং ওয়ান পেয়েছি, তাহলে এরপরে যে লিডিং ওয়ান হবে অবশ্যই এখান থেকে শুরু খুঁজতে হবে। যেহেতু এখানে 4/3 আছে, একে যদি 1 বানাইতে হয় তাহলে অবশ্যই ভাগ বা গুণ করতে হবে। দেখো আমি এখানে 4/3 আছে, এটাকে 3/4 দ্বারা যদি গুণ করে দিই তাহলে কিন্তু এখানে 1 আসতেছে। আমি এটা এই পাশে করে দিয়েছি, দেখো 3/4 দ্বারা গুণ করলে কি ওখানে 1 আসতেছে, সেই 1টা আমি লিখেছি। তাহলে 001 1/4 1/2 3/4 আসছে, তো এটা আমরা পেয়ে গেছি। এখন দেখো প্রত্যেকটা রোতে লিডিং ওয়ান যেখানে পেয়েছি তার নিচে জিরো আছে। লিডিং ওয়ান এটা 1, দুটা জিরো, এটা 1, এটা জিরো। এবার এখানে তো লিডিং ওয়ানের নিচে তো আর কিছু এলিমেন্ট নাই, সো আমার এটা তো আর খুঁজতে হবে না। এবার দেখো আমার লিডিং ওয়ানের উপরে জিরো কিন্তু নাই কোনোটাই, যে দুই একটা হয়তো বা আসে আলটিমেটলি কিন্তু আমরা কোনো কাজ করিনি। তো দেখো এই যে এবার লিডিং ওয়ান আগে বের করতাম প্রথম থেকে লাস্টে গেছি, এবার লাস্ট থেকে ফার্স্টে যাবো যখন লিডিং ওয়ানের উপরে জিরো বানাবো। তো দেখো এখানে কত আছে, 1, এই 1-এর উপরে কি -2/3 আছে, তাহলে এটা জিরো বানাতে হবে। তো এটা যদি জিরো বানাতে হয় অবশ্যই যোগ বিয়োগ করতে হবে। কার সাথে যোগ বিয়োগ করব, অবশ্যই এই থার্ড রোর সাথে করব, কারণ এই থার্ড রোয়ের যে লিডিং ওয়ান পেয়েছি তার উপরে আমি জিরো বানাচ্ছি। তো দেখো সেটা আমি করেছি, এখানে যেটাকে জিরো বানাতে হবে সেই রোটা পুরো লিখেছি। জিরো জিরো সরি জিরো ওয়ান মাইনাস টু বাই থ্রি ওয়ান বাই থ্রি টু বাই থ্রি জিরো। আর যেহেতু এই কম্পেয়ার করতেছি নিচের রোটার সাথে 001-এর সাথে, তাহলে দেখো এখানে -2/3 আছে, তাহলে অবশ্যই যদি এটাকে জিরো বানাতে হয় তাহলে 2/3 নিতে হবে, মানে তাহলে তৃতীয় রোটাকে 2/3 দ্বারা গুণ করতে হবে। দেখো এই রোটাকে আমি 2/3 দ্বারা গুণ করেছি, তারপর যোগ করেছি, যেটা আসছে সেটা আমি এই দেখো এখানে বসিয়ে দিয়েছি সেকেন্ড রোতে। তো দেখো এই লিডিং ওয়ান আছে, এর উপরেও জিরো হয়ে গেছে। এবার এই লিডিং ওয়ান যে সেকেন্ড লিডিং ওয়ান নিচে জিরো আছে, উপরে দেখো এখানে -2 আছে, এটাকে জিরো বানাতে হবে। এবং কার সাথে যোগ বিয়োগ করতে হবে, যে লিডিং ওয়ানের উপরে জিরো বানাচ্ছি তার মানে সেকেন্ড রোয়ের সাথে, তো -2 আছে, তার মানে এটা যদি +2 দ্বারা এই রোটাকে গুণ করি তাহলেই হয়ে যাচ্ছে। দেখো এখানে করে দিয়েছি, প্রথমে যেটাকে জিরো বানাতে হবে সেই রোটাকে লিখেছি, এরপর হাফ দিয়ে গুণ করে লিখেছি, যেটা আসছে সেটা আমি এখানে বসিয়ে দিয়েছি। তো দেখো এখন ওই যে প্রথমে আইডেন্টিটি ম্যাট্রিক্স নিয়েছিস ঠিক সেই ফর্ম্যাটে কিন্তু এখানে চলে আসছে, আর বাকি এই যে নতুন ম্যাট্রিক্সটা পেয়েছি এটাই হলো তোমার এ ইনভার্স। তো দেখো হেন্স এ ইনভার্স সমান সমান আমি এটা লিখে দিয়েছি, আশা করি বুঝতে পারছো। এভাবে করে তোমরা সলভ করলে সব অঙ্কই আসলে গাউস জর্ডান মেথডে সলভ করতে পারবা।